সন্ধ্যেবেলা এখন আমরা এই রুমটাতে বসে বসে টিভি দেখছি, যে বুনি, রিমা, আমি, টিনা দিদি চারজনে। সকাল থেকে আমরা দুই বোন ছিলাম, এখন চার বোন হয়ে গেছি। বিকেলবেলা রিমা আর টিনা দিদি এসছে, শুধু রিমা আর টিনা দিদি না, শানু ভাই এসছে, মা এসছে, দোলামশ এসছে। এইবারও টিনা দিদি সবার জন্য চকলেট নিয়ে এসছে, আগের বার যখন এসেছিল তখনও নিয়ে এসেছিল, এবারও কিন্তু নিয়ে এসছে সবার জন্য। ওইদিকে রুমে সবাই টিভি দেখছে, তাই আর আমরা ওখানে না থেকে এই রুমে চলে এলাম। এখন আমরা চায়ের বনে বেশ মজা করছি। আমরা এখন সব ভাই বোন গুলো মিলে বেরিয়েছি, যাচ্ছে হচ্ছে জয়সার বাস স্ট্যান্ড। আমাদের কোল্ড ড্রিঙ্ক খেতে খুব বেশি ইচ্ছে করেছে, আর এখন বাজে হচ্ছে 8:30, 8:30 সময় এখন আমরা যাচ্ছি। শুধু বুনি আর রিমা বাদ দিয়ে আমরা সবাই এসেছি। এখন হবে কলাই মঙ্গল, তার জন্য এসে এসে টিভিটা এখানে বসে পড়তে হলো। এই যে টিভিটা বসে পড়েছে, আমরা কোল্ড ড্রিঙ্কটাকে সাথে করে নিয়েছিলাম, ভেবেছিলাম বাড়ি এসে বেশ মজা করে খাবো, কিন্তু সেটা আর হলো না। আমাদের দেখতে এসে এসে বসে পড়তে হলো। তাহলে ভাবছি এইসব কাজ হয়ে যাওয়ার পর যেসব রিচুয়ালস আছে আর কি, ওগুলো সব মিটলে তারপর আমরা সবাই মিলে একসাথে মজা করে ওটা খাবো। সকাল থেকে যেগুলোকে খুব বেশি মিস করছিলাম সেগুলো হলো বেনপাইয়ের বাদ্যটা, তার সাথে ক্যামেরা, আর তার সাথে এত ভিড়। সকাল থেকে তো এত ভিড় ছিল না, তাই খুব বেশি ফাঁকা লাগছিল, বাট এখন অনেকটা পূর্ণ হয়েছে। মানে বেনপাইয়ের বাদ্য বাইরে বাজছে, তার সাথে ক্যামেরাম্যানও হাজির, আর তার সাথে কত ভিড় তো তোমরা দেখলি। তো এখন মনে হচ্ছে হ্যাঁ বইতে পারি। সব টিভি দেখে বসে আছে।
তো কলাই মঙ্গলের মিটলো, এবার ছামলাতে কিছু একটা হবে, এটাকে কি বলে জানি না। তো এখন এই যে ছামলায় কিসব ঢাকা ঢুকি দেওয়া আছে, এরপর এটা খুলে তারপর ওখানে যেসব রিচুয়াল সেগুলো হবে। তো আজকের মতো সব রিচুয়ালস কমপ্লিট। আর এই যে টুপায়েদা শিবদাস এখন খেতে দিচ্ছে, আমরা সবাই খেতে বসে পড়েছি। এই যে টিনা দিদি, রিমা আর আমি, আমরা এখন দুজন খাচ্ছি। সকালবেলা যখন এসে দেখলাম এই ছামলাটা, তখন একটু বেশি অদ্ভুত লেগেছিল সাদা আলপনাটা দেখে। তো এর ফাইনাল লুক তোমরা দেখতে পাবে পরের ভিডিওতে, মানে পৈতে বাড়ি কালকের ভিডিওতে তোমরা এটা দেখতে পাবে। তো এই ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।